يا رسول الله يا حبيب الله مالك تمي جنت نبير باشي আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আমিন বলবেন না আমিন মালিক তুমি জান্নাতে নবীর পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান মদিনাতে আছেন আমার জানের জান মদিনা আমার মদিনা মদিনাতে আছেন আমার জানের জান মদিনাতে আছেন আমার জানের জান ও গো মদিনা আমায় ডাকো না জোরে ও গো মদিনা হ্যাঁ তোমার লাগি আমার মন করে যে আঞ্চান মদিনাতে আছেন আমার জানের জান সবাই মদিনাতে আছেন আমার হা হা আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে ঠিক না আওয়াজ না ঠিক কি না আরে বন্ধুর শানে দুরুদ পড়ে ও মদিনা এক জোনা তোমার বুকে শুয়ে আছেন যে জোনা যাকে সৃষ্টি না করিলে আমার রাবানা কিছুই সৃষ্টি করত না জোরে ও মদিনা তোমায় হা হা ও মদিনা তোমায় হা ভুলিনি ভুলবো না ভুলতে পারি না জোরে ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় হা হা আরশ সে ইজ্জত হ্যায় প্যারা মদিনা খাক মে হ্যায় ইসকে সিফাও কে খাজিনা আরশ সে ইজ্জত সে আলা মদিনা খাক মে হ্যায় ইসকে সিফাও খাজিনা ওর রাজ বীরিল কা আনাও জানা নূর কাগে দম্বারাতি তুজি পে হি ঝরনা ভুল না পাওগা তুজে শহর মদিনা মদিনা ভুল না পাওগা তুজে শহর মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা জোরে সোনার মদিনা আমারে সব ভুলিব কিন্তু তোমায় হ্যাঁ সব ভুলিব কিন্তু তোমায় হ্যাঁ বলবি কি নূর নবীকে ও মদিনার পাখি বলবি কি নূর নবীকে ও মদিনার পাখি আমার মনের যত যন্ত্রণা পাখি আয় 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 শুনে যাম মনের বাসনা পাখি আয় 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 শুনে যাম মনের বাসনা মা গো আমায় শিখায় নাই সিনেমারে গান শিখায়েছেন আল্লাহ ও রাসূলের শান ঠিক আছেন দুই হাত তুলে বলতে হবে ঠিক না মা গো আমায় শিখায় নাই সিনেমারে গান শিখায়েছেন আল্লাহ ও রাসূলের
আর শিকায়েত নামায় মানবতা, সেই থেকেই বুকে মদিনা গাথা, সেই থেকে এই বুকে। হা হা সুন্নিয়তের শায়েখদের কোনে অনুসরণ, আজকে আমার মায়ের স্বপ্ন হয়েছে পুরো। আওয়াজ দেন, আওয়াজ দেন, ঠিক না? আজকে চাইলে পেছনে ব্যান্ড প্যাকেজ হতে পারতো, কিন্তু সে আদর্শ মা খাতুন জান্নাতের নিজপথের সেই মারা সুসন্তান জন্ম দিয়েছে বিদায় কোরআন শোনার মেহফিল 32 বছর পর প্রতিষ্ঠিত আছে, ঠিক না? আওয়াজ দেন, ঠিক না মুসলমান? সুন্নিয়তের শায়েখদের করে অনুসরণ, আজকে আমার মায়ের স্বপ্ন হয়েছে পূরণ। আরে আমার জন্য দোয়া করে সুন্নি জনতা, সেই থেকে এই বুকে মদিনা গাথা, জোরে সেই থেকে আমি যা প্রেমে পড়ে হলাম দিওয়ানা, আমি যা প্রেমে পড়ে হলাম দিওয়ানা, অনেক দূরে তাহার বাড়ি সোনার মদিনা, ঠিক না? আওয়াজ আসে না, আওয়াজ আসে না, বাবা জমতেছে না, আরো জোরে আশেক রাসূলদের চিৎকার দিয়া রাসূল আল্লাহ, অনেক দূরে তাহার বাড়ি সোনার মদিনা, আমি যা প্রেমে পড়ে হলাম দিওয়ানা, আমি যাহার হ্যাঁ হ্যাঁ অনেক দূরে তাহার বাড়ি সোনার মদিনা, জোরে অনেক দূরে হ্যাঁ হ্যাঁ। নবী প্রেমে হযরত আলী জিহাদেতে গেলেন চলি, ঠিক না? আর শেরে খোদা আসাদুল্লাহ হইল ঘোষণা, শেরে খোদা আসাদুল্লাহ হইল ঘোষণা, বলো না আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, আমি যাহার প্রেমে পড়ে সময় অনেক দূরে তাহার বাড়ি সোনার মদিনা, অনেক দূরে হা হা মখদুম শাকে না গোডেকে মদিনারি রজা পাকে, চাই শুধু নবীজির দিদার অন্য কিছুই না, চাই শুধু নবীজির দিদার অন্য কিছুই না, সবাই আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, আমি যাহার অনেক দূরে তাহার বাড়ি সোনার মদিনা, অনেক দূরে তাহার বাড়ি হা হা সোনার মদিনা, বহু দূরে সোনার মদিনা, বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, ও আমার অন্তর জুড়ে মদিনা আছে, রে অন্তর জুড়ে মদিনা আছে, রে মদিনা মদিনা বলে জিকির করে, রে আল্লাহ মদিনা মদিনা বলে, হা যে গিয়েছে একবার সোনার মদিনায় তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো হা তারি অন্তর জুড়ে মদিনায় আছে, রে জোরে অন্তর জুড়ে সবাই, রে মদিনা মদিনা বলে জিকির করে, রে মদিনা মদিনা বলে। হা বাবা শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, ঠিক না? আওয়াজ দেওয়ার মুসলমান ঠিক না বলো? শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারা জি, মামা আরো শুনবানি সুন্দর কাহিনী,
আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম সবাই রহমতে আরাম নবী নূরে মুজাসসাম জোরে রহমতে আরাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির খাম সাহাবীরা আতর বানায় কেন এত ভালো লাগে আমার নূরে নবী নাম এত ভালো লাগে আমার জিন্দা নবীর নাম আরো ভালো লাগে নবীর দুরুদ ও সালাম আরো ভালো লাগে নবীর মিলাদ ও কিয়ামে নবীর দুরুদ ও সালাম ও খোদার নামাজ ও কালামে নবীর দুরুদ ও সালাম ও খোদার নামাজ ও কালাম সবাই আল্লাহুম্মা দিন সবাই আল্লাহুম্মা দিন নবীর দুরুদ ও সালাম নবীর দুরুদ ও সালাম নবীর মিলাদ ও কিয়াম ও খোদার নামাজ ও কালাম এই দুনিয়া ধ্বংস হবে একদিন থাকবো না মোরা সব খবরে বিলীন তারপরে আসবে কেয়ামত সব কিছুর বিচার হবে সেই দিন আপন করে নবী নিবেন ঠিক না আরে আপন করে আমার নবী নিবেন ধরে রাখো তাহার দামান নবীর দুরুদ ও সালাম নবীর দুরুদ ও সালাম নবীর দুরুদ ও সালাম ও খোদার নামাজ ও কালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সবাই আল্লাহ মুহাম্মাদিন নবীর দুরুদ ও সালাম নবীর দুরুদ ও সালাম নবীর মিলাদ ও কিয়াম ও খোদার নামাজ ও কালাম এসেছি একা যাব যে একা যাবার বেলা পাব কি নবীর দেখা মনে মনে সর্বক্ষণে মনে মনে নে আর লাগে নবীর দুরুদ মধু মাখা যাবার বেলা পাব কি নবীর দেখা যাবার বেলায় পাব বাবা আজকে টুক থাক আজকে এতটুকু থাকো আমার বদ অভ্যাস আছে শুরু করলে শেষ করতে পারি না আপনাদের মহব্বত শুনে মনে হচ্ছে ফজর বন্ধ চলুক আমি করতে পারবো আপনারা বসতে পারবেন না একটু পরেই মনে হবে ক্লান্তি একটু পরেই ওই যে ভোগ লাগি ভোগ লাগবে না ক্ষুধা লাগে নাই আওয়াজ দেয় না ক্ষুধা লাগে নাই আল্লাহ হাজাতের মাশাআল্লাহ মাশাআল্লাহ শোনাতে পারবো কিন্তু আপনারা তো বসতে পারবেন না বেশিক্ষণ না এগুলো যুবকদের পাম্প করতে আমি বুঝি এগুলো হলো কিছু কিছুক্ষণ পর নামাজ সারার সেলফির জন্য যে লাইনটা দিব ওটা আমার জানা আছে ওইটা না পড়লে তো সারা রাত পড়া যায় আমার নবীর শান গিয়ে তো শেষ করা যাবে না ঠিক কিনা আমার নবীর শান হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বুঝতেন ঠিক কিনা নবী শুয়ারে আজম শুয়ারা শায়ের ছিলেন নবীর শানে নাত লিখতেন সুবহানাল্লাহ যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে শেষবার সুবহানাল্লাহ
তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে সে ঠিকরা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা মনে পড়লো না বললেই নয় যখন আমার নবীর সামনে বসে এভাবে কালাম পড়ছেন তখন নবীজি একটা পর্যায়ে বলতেছেন হাসান বিন সাবিতকে বলছে হাসান তুমি উপরে বসো আমি নবী মুস্তাফা নিচে বসি যা বলছো এখন নবীজি সুন্নতে আপনারা আছেন আমরা হাসান বিন সাবিতের সুন্নতে আছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন আবু জাহেল হাঁটে যাচ্ছিল নবীর দুশমনরা হেঁটে গেলে একটু শানের সালাত তখন একটু বাড়ায় বলতে হয় ঠিক কি না যাতে আগুনের মধ্যে একটু কেরাসিন একটু ঢেলে দিতে হয় ঠিক কি না কুছ জলনে ওয়ালে তো জলেঙ্গে হি বলতে রহতে হ্যায় কি জশ্ন মিলাদুন নবী খাজা গরিব নওয়াজ কে বরুস শরীফ ও গৌসে পাক কা ফাতিহ আজম ইতনে জোর শোর সে শান শওকত সে কিউ মানাতে রহতে হো क्या फायदा हम कहते हैं यही फायदा कब्र में मुस्तफा साथ होंगे हश्र में मुस्तफा साथ होंगे और साथ में हमें मुस्तफा सिफारिश करके अल्लाह के हुक्म से जन्नत में ले जाएंगे सुभान ठीक है कि नहीं ठीक है कि नहीं হাসান বিন সাবিত যখন পড়তেছেন ইয়া রাসূলুল্লাহ জন্মের পর থেকে কত মানুষ দেখেছি আপনার মত নূরানি চেহারা ইহ জিন্দেগিতে দেখি নাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আশিকরা ঝুম ঝুম কে কহো সুবহানাল্লাহ যখন এটা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার মত নূরানি শক্ল ইহ জিন্দেগিতে দেখি নাই আরে আমার মাঝে মাঝে মনে হয় আমিন হাসান বিন সাবিত সাহাবায়ে রাসূলদের আকীদা শুনুন আকীদায়ে সাহাবায়ে রাসূল শুনুন মাইলেনা ওয়া সাহাবি আমার নবী তো বলেছেন আমি এবং আমার সাহাবীর পথ অনুসরণ করুন সেই সাহাবীরা কি বলছে কান খুলে রিহে রুহের দিল দিয়ে কানের মন দিয়ে শুনুন মনোযোগ দিয়ে শুনুন সাহাবায়ে রাসূলুল্লাহ বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনার মত এত সুন্দর আমি ইহ জিন্দেগিতে দেখি নাই মনে হয় কোন মা এত সুন্দর দুনিয়াতে কাউকে পয়দা করে নাই ফরিক্তা মুবারাকা মিন কুলাইবিন আমার মনে হয় রব্বে করিম আপনাকে যখন বানিয়েছে কোন অ্যাপ রাখেন নাই ত্রুটি রাখেন নাই ডিফেক্ট রাখেন নাই কান নাকা কাতকুরিক তাকামাতা শাও আমার মনে হয় ইয়া রাসূলুল্লাহ আপনি যেমনটা চেয়েছেন আল্লাহ আপনাকে তেমনটাই বানিয়েছে সুবহানাল্লাহ আরে সাহাবায়ে রাসূলুল্লাহ যারা কাছ থেকে দেখেছে তারা হাসিন বলেছে হাসান বলেছে জামিল বলেছে জামাল বলেছে চেহারায় ওয়াদদুহা বলেছে চেহারায় ইয়াসিন বলেছে যারা কাছ থেকে দেখেছে তারা ইয়া রাসূলুল্লাহ বলে কুরবান করেছে রক্ত দিয়ে গোসল করে ইসলামকে জিন্দা করেছে মদিনাওয়ালার খুশিকে আল্লাহর খুশিকে প্রাধান্য দিয়েছে আর যারা দূর থেকে দেখেছে বেল্লবি চটির মধ্যে ইমামে আলা হযরত ইশকে মহব্বত আজিমুল বরকত পারভানায়ে শামে রিসালাত আশিকে নাদিয়াত আশিকে মাকে নবুয়াত কাতে নাজদিয়াত যখন ইমাম আলা হযরত ইমাম আহমদ রেজা খান বেল্লবি চটির মধ্যে হয়তোবা তাহাজ্জুদের মুসলায় বসে ইয়া রাসূলুল্লাহ ইনজুর হালানা ইয়া নবী আল্লাহ ইসমা কলানা বলে বলে কেঁদেছে ওগো নবী একটাবার দেখা দেন একটাবার আমি গুনাহগার নামটা নেন হয়তোবা নবীকে যখন দেখেছে দূর থেকে হিন্দুস্তান থেকে কিংবা এরকম চাটগ্রামের জমিন থেকে আশিকরা যখন দূর থেকে দেখেছে তারা যারা কাছ থেকে বলেছে হাসিন বলেছে হাসান বলেছে আর যারা দূর থেকে বলেছে দেখেছে তারা কি বলেছে তারা বলেছে সরতা বকদম হে তানে সুলতানে জামান ফুল লব ফুলে দাহ ফুলে জকান ফুলে বদন ফুল সরতা বকদম হে তানে সুলতানে জামান ফুল লব ফুলে দাহ ফুলে জকান ফুলে বদন ফুল ক্যা বাত রাজা ক্যা বাত রাজা উস জামানিস্তান করম কি সাহারা হে কালি জিত মে হাসান অর হুসাইন फूल लब फूल दहन फूल जकत फूल बदन फूल सरताब कदम है तने सुल्तान जमान फूल लब फूल दहन फूल जकत फूल बदन फूल जरा दूर तक देखे हसीन हसान बोले छे आज जरा कास तक देखे ता तो फूल एक टुकड़ा बोले छे आज ने उनकी पना आज मदद मांगुन से फिर ना मानेंगे कयामत में अगर माने गया अलाजत बोलते से दुनिया ते थकती मैंने ना अमन नबी के हशर मैदान तो तुम्हारा अब्बा मान ले ठीक है ना वो मान ले की फायदा हो बे हाय 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 मरहबा बोले मरहबा আরো জোরে জোরে আরো মহব্বতে ইয়া রাসূলুল্লাহ আজকে বাবা এতটুকু থাকো কেমন বাবা প্রত্যেক দিন বাবা ওয়াজ করতে করতে কথা বলতে বলতে টায়ার্ড লাগে আজকে আচ্ছা আচ্ছা বললে তো সারা রাতই বলা যায় আমি বলি হার রং কি শরাব পেয়ালে মে হে মেরে আপনি হাদিস থেকে চান আল্লাহ রাসূলের পক্ষে দলিল কোরআন থেকে চান আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে ম্যাথমেটিক্স থেকে চান বায়োলজি জিওগ্রাফি যেখান থেকে চান
যে কোনো জায়গা থেকে ইতিহাসের ফালসফা থেকে যদি কিতাব থেকে চান, বিজ্ঞান সায়েন্সের কিতাব থেকে, ম্যাথমেটিক্স থেকে যদি চান, আমার রবকে আমি এক সাবিত করে ছাড়বো ইনশাল্লাহ, আমার মদিনার পক্ষে দলিল দিব, যদি সেখানে আপনার পেট না ভরে মাঝে মাঝে বেলালি সুর দিব, যদি সেটাও না ভরে তাহলে চেহারা দিয়ে হলো মারবো, নবীর আশেক করে ছাড়বো, ঠিক না? আওয়াজ দেন মুসলমান, ঠিক না? এমনও বলে মাকদুম সালমাদানি মনে মেকআপ করে স্টেজ উঠে, এত সুন্দর কাজ, এরকম আছে অনেকে বলে। আমি বললাম যে হ্যাঁ, মেকআপ একটা করি, স্টেজ উঠার আগে ওযু দিয়ে ওযু করে নিই, আলহামদুলিল্লাহ বলবেন না, আরো জোরে আরো জোরে আলহামদুলিল্লাহ। তো আমি বলি তোমার হিংসা হেরে যাবে, আশিকদের প্রেম জিতে যাবে, ঠিক কিনা? দুনিয়া থেকে মুছতে পারবে কিন্তু আশিকদের হৃদয় থেকে কিভাবে মুছবে, ঠিক কিনা? আওয়াজ দেন, আওয়াজ দেন, ঠিক কিনা? তুমি ভালোবাসো কিংবা ঘৃণা করো, তোমার অন্তরে তো আমিই থাকি। ভালোবাসো কিংবা ঘৃণা করো, অন্তরে তো আমি থাকি, কোথায় যাবা, তোমার অন্তরে তো আমার রাজত্ব চলে। আমার যদি পার্সোনাল ওপিনিয়ন শুনতে চান, তাহলে আমার দুশ্মনী আমার নিজের সাথে, আমি নিজেকে হারিয়ে বিজয় হতে চাই, ঠিক না? আমরা নিজেকে হারিয়ে বিজয় হতে চাই, যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়, ঠিক না? নাসরুম মিনাল্লাহি ফাতুন করিম। যতই মনে করো আমার নবী সৈন্যরা, আমার নবী সিংহরা মনে করছো করোনায় মরে গেছে, না না, আজকে চার গ্রামের জমিনে দেখো, চেয়ে দেখো, নবীর উত্তরসূরিরা সিংহরা এখনো মাঠে ময়দানে আছে। আল্লাহর ইসলামকে বাঁচাবার জন্য, পতাকা কে ইসলামের পতাকা সারা বিশ্বে উত্তোলন করার জন্য, এই চারগ্রামবাসী, ফরাদাবাসীরা, সৈয়দপুর বাসীরা আসো আমার সাথে, চলো যুদ্ধের ময়দানে। আমরা কি যাইতাম না? আওয়াজ দেন, আমরা কি যাইতাম না? সেই জামানা গেলে এই জামানাও যেতে হবে, ঠিক না? আমরা যদি মাঠে ময়দানে ডাকি, আপনারা যাবেন না ইনশাআল্লাহ? এই যুবক যাব না, যাব না, রক্ত দিয়ে গোসল করে হলো ইসলামকে হেফাজত করব, আমার আল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জত ও হুরমতকে হেফাজত করব, ঠিক না? আল্লাহ কবুল করুক, আমিন বলে। কষ্ট হচ্ছে, ভাতিল নে জব জব ফেলে থেতে ওর আয়া হে তব তব মেরে জুবা পর, দুশ্মনরা যতই দুশ্মনী করলো ততবার আমার মুখে আসলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ঠিক না? যতই দুশ্মনী করুক, নারা শুনলে মেও মেও করে পালাবা, একাত্তরে অস্ত্র জমা দিছি ট্রেনিং না, বাপ দাদারা অস্ত্র দিয়ে যদি লাঠি গোটা দিয়ে যদি দেশ স্বাধীন করতে পারে, ভাষার জন্য 52 তে শহীদ হতে পারে, 71 যদি দেশের জন্য শহীদ হতে পারে, বাঙালি আল্লাহ রাসূলের জন্য কি করতে পারে, তোমাদের আইডিয়া নেই, চিনে না তো, আমাদেরকে চিনে না, মুসলমান জাতি মনে করে থাকে আর কি কোন রকম, কিন্তু সংঘবদ্ধ যখন ফিলিস্তিন, আফগানিস্তান, সিরিয়া থেকে শুরু করে মালয়েশিয়া, দুবাই, কাতার, আবুধাবি, সৌদি, বাংলাদেশ, পাকিস্তান সহ সমস্ত উজবেকিস্তান সহ যত মুসলমান কান্ট্রি গুলি আছে, যদি এক কাতারে চলে আসি, নাসরুমিনাল্লাহি ও ফাতুন করিম, বিজয় আমাদেরই হবে, বিজয়টা আমাদের হবে, এখন শুধু ধৈর্য ধরছি, আমরা মাহদী আলাইহিস অপেক্ষা আছি, ওই ইমাম আসতে দিলে হবে না, মুসলমান এক কাতারে আসতে দিলে হবে না ইনশাআল্লাহ, আমার নবী পতাকা তলে আসলে তোমরা আর এই কুকুরটি আকাম কুকাম করে মুসলমানদেরকে আর ইমান ধ্বংস করতে পারবে না, এক কাতারে এসে আমরা যুদ্ধ করে রক্ত দিয়ে মানে হোসাইনের মতো প্রমাণ করে দিব, রক্ত দিয়ে গোসল করে পরিবারকে কোরবান করে দিব, ধন সম্পত্তির মধ্যে লাগলে আগুন লাগিয়ে দিব, তারপর রক্ত দিয়ে গোসল করে ইসলামকে হেফাজত করবো ইনশাআল্লাহ। আমরা মাহদী আলাইহিস সেই ইমামের অপেক্ষা আছি, তিনি আসলে বিজয় আমাদেরই হবে, আল্লাহ চা চান ছেড়ে দেন না, ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। আর উচ্চ আওয়াজ, আল্লাহুম্মা আমিন, সিদ্দিক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতার, সুবহানাল্লাহ, ঠিক না? ঠিক না?
চার জনের আদর্শ নিলে আর কাউকে লাগবে আর হলো আহলে বায়াত আথারের হাসান ও হুসাইন ঠিক না যাদের লিডে থাকবো যারা জান্নাত রুল করবেন তাদেরকে মানার দরকার আছে কি নাই তাদেরকে ভালোবাসার দরকার আছে কি নাই